কেরানীগঞ্জের পোশাক কারখানায় সুইং মেশিনে কাজ করেন রহমান। সপ্তাহের ছয় দিন রোজ 10 থেকে 12 ঘন্টা ঝুঁকিপূর্ণ এই কাজ করতে হয় 11 বছরের রহমানকে। লেবার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় 3 লাখ, তাদের মধ্যে 56 ভাগই শিশু। এর মধ্যে 14 বছরের কম বয়সী শিশু রয়েছে প্রায় 20 হাজার, আর 18 বছরের নিচে শিশুর সংখ্যা 1,20,000। শ্রম অধিকারের যে বিষয়গুলো সেগুলো শিশু বা কিশোর ভালো করে বুঝতে পারে না। কিশোররা কিন্তু ইউনিয়ন করতে পারে না, তার দাবি দেওয়াগুলো সংগঠিত উপায়ে আদায় করার কোনো সুযোগ পায় না। আমরা যখনই যে আইন করা হয় তখন ওই আইনটাই যদি শিশুদেরকে সংজ্ঞায়িত করার দরকার হয় তখন দেখতে হবে যে আমাদের অন্যান্য জায়গায় কী আছে, এই অবহেলাটা আমাদের আছে। 18 বছরের নিচে কাউকে এমপ্লয় করা যাবে না। যে কোনো আইন আপনি যদি শিশু বলতে চান সেটা 18 বছরের থেকে একদিন কম হলেও তাকে শিশু হিসাবে গণ্য করা হবে। শ্রম আইন 2006 অনুযায়ী 14 বছরের নিচে সবাই শিশু, 14 থেকে 18 বছর বয়সীরা কিশোর হিসাবে বিবেচিত। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী অনধিক 16 বছর বয়স্করা শিশু। আবার শিশু আইন 2013 অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। বিয়ের ক্ষেত্রে 2017 আইন অনুযায়ী ছেলেদের 21 এবং মেয়েদের 18 বছর। শিশুর বয়সের এ ভিন্নতার অপব্যবহার বাড়ছে দিন দিন। 14 হলেই তার কাজের স্বীকৃতিটা মিলছে, যে শিশু নীতি আছে 2011 সাল অথবা শিশু অধিকার সনদ তার সাথে কন্ট্রাডিক্ট করছে। অ্যাডভোকেসি করে যাচ্ছি যাতে আইএলওর যে 138 নম্বর ধারা আছে আইএলও কনভেনশনের সেটাকে রেটিফাই করার জন্য। সমন্বিত বয়স যেটা ন্যায়সঙ্গত, শিশুদের প্রতি ইতিবাচক, শিশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এক্সপ্লয়টেশনের পথটা চিরতরে বন্ধ করবে, সেই ব্যবস্থা সরকার নেওয়া উচিত বলে আমি মনে করি। শিশুর বয়সসীমা সংজ্ঞানে আলাদা বয়সসীমা নয়, বরং সুনির্দিষ্ট বয়স নির্ধারণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।